একান্নদিন ফিরে আসে কুয়াশার ছায়ায়, নির্জন দুপুর, বসে থাকা চোখের পাতায় ভর করা তন্দ্রার লেজ ছেড়ে ফেলে প্রজাপতির ডানার রং নিয়ে খেলা করা, হারানো স্মৃতির দিন ফিরে আসে। এলাস দ্বীপের প্রবালের মতো তারা হয় না কোক হয়, পৃথিবীর সব প্রেম সব ভালোবাসা রংধনুর আলোয় মিথ্যে মনে হয়। ভাবনার বারান্দায় ফিরে আসে তারা, বারবার নিশ্চুপ নিভৃতে রাতের মায়াময় অন্ধকারে, জোনাকির আলোর মতো রহস্যের আবরণে। চিরচেনা দিনগুলো হারিয়েছে যারা সময়ের আচরণে, অস্পষ্ট নক্ষত্রবীতির ছায়াপথে ফুটে ওঠে সমস্ত আকাশময়। তাই জীবনের সব সুখ, প্রেমিকার সব আহ্বান মরিচিকার ধূসর বালুতে মিথ্যে মনে হয়। তুমি চলে যাও, তোমাকে যেতে দিব, কি হবে, মনে পড়বে, কষ্ট হবে, বিষাদী পূর্ণিমায় অকারণেই অশ্রু গড়াবে, আমাকে নিয়ে ভেবো না, প্রতীক্ষায় থাকবো রোজ ভেজা গোলাপ হাতে নিয়ে, ইচ্ছে হলে নিয়ে যেও, ব্যস্ত শহরের কোথাও ফেলে দিও, তাতেও করবো না অভিমান, তোমাকে বাধা দিব না, তবে একটু দাঁড়াও, দেখে নেই শেষ পলক, চলে গেলে সুখী হবে তো, আমার আঁকা তোমার ওই ছবিটার সাথে নিও, বহু কষ্ট বেদনা হাসি আনন্দ স্মৃতি ভুলে যেতে চাইলে তাতেও বাধা দিব না, তুমি চলে যাও, তোমাকে যেতে দিব। ভেসে যাক বাদ ভেঙে যাওয়া অভিমানী জলের গভীরতা, ঘুমদার ওই কাঠের নৌকা, জোর আবার কিসের অহংকার, অ্যালুমিনিয়াম যন্ত্রের জোর যখন কৌটবর্তী সম্মান ছুড়ে দেয় নৌকা প্রহরীর হাতের মুঠো, তখনও ভাটিয়ালি গানের অডিশন শুরুই হয়নি। ইঞ্জিনের মেটাল এম্পাওয়ারমেন্ট এর সামনে কি জল এবং গাড়ির সংঘর্ষের শব্দে পাত্তা পায়? আবেগের দুর্দ্রুততা হারিয়ে যাওয়া কি যান্ত্রিক ব্যস্ততায় গুরুত্ব পায়? কাঠের বিছানায় শুয়ে নক্ষত্রের ভুল শ্রেণীবিন্যাস, জলমঞ্চের জায়েন্ট স্ক্রিনে সেলুলোর পর্দায় নিজেকে ছোট লোক বলে দাবি জানায়, অথচ পৃথিবীর সর্বকনিষ্ঠ অহংকারূপে ইঞ্জিন নয় কাঠের ওই ঘুমদর নৌকাটি সম্মানিত। এটা একদম আমাদের লোকাল জিনিস নিয়ে স্মৃতি হল। সেলুনের ভিড়ে কাঠের তত্ত্বাবসে বসে ট্রাফিক সিগন্যালের রাজত্ব কিংবা পাড়ার চায়ের দোকানের কাটিং চায়ের শেষ চুমুকের দর্শক হওয়ার অনুভূতিটা প্রায়শই ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় ছেলেবেলা। স্মৃতিচারণের চারণভূমি শেষ পুণ্ডপুকুর মাঠটাও যেন পিছু ফিরে স্বার্থপর বলে আঁকা দেয়। কালবৈশাখীর দাপটে রাস্তার ধারে পড়ে থাকা আমগুলো পিছু ফেলে আশ্রয় ভিক্ষা চায়। বুলেটে ভটভট শব্দ তখন বাসিওয়ালা বলাটিকে নিজের অধ্যক্ষের স্বাক্ষর দেয়। ড্যারি গোল্ডেটে পাতায় কাটাকুটি আর জমি দেখে এখনও চুপটি করে বসে থাকে আমার ঘরে। শকুনের সঙ্গে বিরোধিতায় ঘুরে গেলেও নিচে তাকিয়ে কোমর ছড়ে জিজ্ঞেস করে কি রে ফিরে যাবি নাকি ছোট। স্বাধীনতা তো দিয়েছিলাম তোকে, সহজ সরল ভাষা ছিল, না ছিল উপমা না কঠিন কোনো রূপক মালা, বুঝতে যে কষ্ট তোকে বোঝাতেও, কঠিন শব্দ বাহার কি মন থেকে আসে বল, বিফলে যে যাবে সব আর কত শক্ত হব, তোকে তো মনের ভাষা বলেছিলাম, তোর কাছে এলে মাথা সে কথা শুনে না, না আমার না বাইরে, শুধু ভেতরের কথা, মন ভোলানি লোক ভোলানি নই, তাই না ছিল প্রস্তুতি না আছে, না কোনো সাজানো উদ্দেশ্য, না খুব ভালো সাজা চাওনি, না তোকে আটকে রাখার প্রেরণা, আগে পিছে কোথায় বা ভাবতাম বল, তাই তো তোকে বলা সেই কথাটা, চল পালিয়ে যাই, তোর পরিণত মস্তিষ্কে কতটুকুই বা জায়গা ছিল তার, আর মুখের বিকট হাসি ভুলিনি আমি, আমার বেলায় বড্ড হেসেছিলি, সেই পালিয়েই তো গেলি, স্বাধীনতা ছিল বলেই কি। কিংবা রেনুইকে পিছলে যাওয়া সস্তার সেন্টিমেন্টের গাঢ় প্রেম, এক পশলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্লিপিং পিলস ডুবিয়ে রাখা কাচের গ্লাসে ইন্দ্রিয়হীন কবি ঘুমিয়ে থাকে, প্রেমিন্দ্রিয় সজাগ থাকে শুধু, অর্ধেক কালের স্বপ্নস্তরে প্রলেপ দেওয়া মৃত্তিকা ভাজ কেলানে কেষ্ট সাদা দাঁত দেখিয়ে ব্যঞ্জনা ছুড়ে দেয় কবিকে। নির্বাক কবির শরীর মজ্জা থেকে প্রেম মৈথনে ক্লাইম্যাক্সে লিমিটেড লজ্জাবীর্য সমস্ত বেরিয়ে আসে, নির্লজ্জভাবে সস্তা প্রেমের কবিতা লিখে চলে, মূল চরিত্র দখল করেছে ছায়াপ্রেমিকা। ছায়াপ্রেমিকার সম্মোহনে উদ্ভ্রান্ত কবির মুখ থেকে অশ্লীল বুদবুদ বেরিয়ে ভেসে ওঠে কাচের গ্লাসে, বুদবুদযুক্ত অশ্লীলতা প্রেমিকার নাভির উপর নিচ মেপে নিয়ে শব্দদের সাথে মিলিত ষড়যন্ত্রে শরীর স্পর্শ করে ছন্দ মেলানোর অজুহাতে। উপুর হয়ে পিচগলা রাস্তায় শুয়ে থাকা কবির উপর দিয়ে ছায়াপ্রেমিকা হেঁটে যায়, লালাক্ষরণে চুম্বন রসের সাথে কান্নার চোখ স্তন চুইয়ে চুইয়ে কবির পিঠ ভিজে যায়,
স্পষ্ট হয়ে ওঠে বেদনাময় জ্যোতির্চিহ্ন। ছায়া প্রেমিকার খোলা বুকের জনস্বার্থে বিলি করা উত্তাপে কবির ঘুম ভাঙে। আসলে কাচের গ্লাসে স্লিপিং পিলসের পরিবর্তে ছায়া প্রেমিকা যৌনতা বিষ মিশিয়ে রেখেছিল, কবি খেয়াল করেন। নাম হচ্ছে পরিত্যক্তার উপশীর। আমি তখন অবেলায় গানগুলো দগ্ধ ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছি একটু একটু করে। টাউন স্টেশনের খোলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণ চিৎকার করলো, এক তরফা চিৎকার, চাঁদ একদিন সত্যিই কেনে দেবো তোকে এই প্ল্যাটফর্ম থেকে। ব্যাস ওইটুকুই সত্যি ভাবতে চেয়েছি। পর মুহূর্তেই শলা পরামর্শ আঙুল কুলুপ ছুঁয়েছে দিগ্ভ্রান্তের রেয়াজি ঠোঁট। হয়তো সম্ভ্রম খুঁজেছে বাবা কেটে, পরে ট্রেনের সাথে সে মিলিয়ে গেল। সে আত্মবিপ্লবী তরুণের ছায়া আমি আর মারাইনি কখনো, হয়তো তার স্বপ্নদের প্রজ্ঞাপ্তির ভাড়া মেলেনি কখনো। তারপর দেশ নিজের পায়ে দাঁড়িয়েছে অনেকদিন, স্টেশনটা সেই তরুণের প্রতিজ্ঞার কথা মনে রেখেছে আর ভেঙে গেছে নিজের শরীর। স্টেশনের লাইনের নিচ থেকে কিরণচন্দ্রের সাবওয়ে একটু একটু করে রোজ গিলতে চায় দক্ষকের ভাষা, ভেজা কার্নিশ আর ভূতের অনুভূতি। এখন সে স্বাধীন ভারতের অবদান নিয়ে সংশয় প্রকাশ করে। সত্যি তো সে কি বিপ্লবী হতে পেরেছিল যে কেউ তার মর্যাদা লেপে দেবে দেওয়ালে? ঐতিহ্যের শেষ বলে কিছু হয় না হয়তো, আর আছে যা বাকি তা হচ্ছে চাহিদা। প্ল্যাটফর্ম থেকে একটু এক টুকরো চাঁদ কিনে নেবে কেউ। আমি ফিল্টার বুঝে উঠে চলে আসি, না কোথাও যাব বলে আসি না, আসি পরিত্যক্তার উপশীর খোঁজ নিতে। হাজারটা ট্রেন চলে যেতে পারে অন্য কোথাও, তবে মনের ট্রেনটা আর আসে না আগের মতো। সকলেরই নিজস্ব বৃত্তের একটা গল্প থাকে, সকলেই চায় সে গল্পটা শোনাতে, চায় সেই গল্প অন্য কেউ শুনুক, সময় ধরে, সময় নষ্ট করে, যদিও তাতে গল্পকারের যায় আসে না খুব একটা। একা হয়ে যাওয়া সবুজ বাতির সাথে আলাপ জমাতে চায় না কেউই। টুকটুকে দিন যাপন করেও অনেকে দুঃখী হতে পছন্দ করে, বন্ধুর অসুখে অনেকেই ঠিকঠাক সান্ত্বনা দিতে পারে না, বা অনেকে চায় না। যে মহিলা রোজ সকালে রাস্তাঘাট ঝাড় দেয় তারও নিজেকে দুভাগ করে গল্প বলার সময় থাকে না। সত্যি সত্যি গল্প শুনে কাঁধে হাত রাখার মানুষ কমে যাচ্ছে চারপাশে। অনেক গল্প রোজ হারাতে থাকে, রোজ হারাতে হারাতে অনেকেই গল্প বলতে ভুলে যায়। নিছকই আলস্যের কারণ নাকি প্রলাপ বকার লোক বেড়ে গেছে, জানি না কেন বাজে বকা শুনলেও একটা ভালো গল্প শোনার কেউ নেই। জানি না নিজেকে দুভাগ করা গল্পগুলো কেন আর বলা হয় না। কবিতা নামের নোংরা পাড়ায় হাজারো শক্ত চোয়াল প্রতিবন্ধী হয়ে যায়। অতিরিক্ত মাদক পিতায়, নেশায়, আশায় সঠিক শব্দ জানলে বর্ণনা করি, কবিতা লিখি, নাহলে মিনিস্কার ডাকি, কিস্তি মারি, মারি। অঙ্গ ছাড়া পঙ্গুর চারটে অবহেলিত পাণ্ডুলিপির আড়াই হাত মেপে রাখলে চিরকালের অবহেলিত অভিমানী ব্রহ্মা আমার মেরিট লিস্টের হালকা চিতায় বসে। খুলির ভিতর ছোপ ছোপ ডানাওয়ালা হিংস্র প্রজাপতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্যান গগ আমার ছাইতে কেন? ঠোঙার ভেতরে চপ চপ করে গরম হচ্ছে শান্ত বেকার হাজার ভ্যাঙ্গব আমার রাজ্যে কেন? পুড়ছে স্বপ্ন, উড়ছে ছাই, বিষ্ণু বলেন রং বৃথায়। ডায়েরিতে হাঁটার সময় যেখানে দেখিবে ছাই ওড়াতে যেও না তাই, হয়তো গায়ে, হাঁটুতে, কোমরে, কাঁধে, চোখে আর করটির ধূসরে গরম রক্ত ও আবির মাখা হতে পারে সেটা স্বপ্ন তোমার। আমি নারী যাকে বলেছো তুমি আদিজননী মহাশক্তি, কখনো ঠেলেছ পায়ের নিচে, কখনো করেছো ভয়ভক্তি, ত্রেতাযুগে সীতারূপে সতীত্ব প্রমাণের জন্য দিয়েছি অগ্নি পরীক্ষা, দ্রৌপদী হয়ে জেড়েছি আগুন, ছেড়েছি ত্যাগ তিতিক্ষা, মীরাবাঈ হয়ে সাধনার পথে কৃষ্ণকে আমি পাই, অহল্যা হয়ে রামের অপেক্ষায় হয়েছি পাথরের চাই, মেনকা হয়ে ধ্যান ভঙ্গ করেছি, কেড়েছি তোমার সন্ন্যাস, কখনো করেছি মহাকল্যাণ, কখনো চরম সর্বনাশ, রাধা হয়ে কৃষ্ণকে পেতে ছেড়েছি ঘর, ছেড়েছি স্বামী,
দুর্গারূপে দশাতে করেছি অসুর দলন একা আমি, বেহুলা হয়ে স্বামীর প্রাণ ফেরাতে এক ঘর পুরুষ দেবতার সামনে উদ্দাম আমি নাচি, ঝাঁসিয়ে জানি লক্ষ্মী হয়ে স্বাধীনতার জন্য তলোয়ার হাতে নতুন করে বাঁচি, মেবার রানী পদ্মিনী হয়ে নিজ সম্মান রক্ষার্থে জহর ব্রতে দিয়েছি প্রাণ, সাবিত্রী হয়ে বলেছি জমকে মরতে দেব না, ও আমার, শুধু আমার সত্যবান, চিত্রাঙ্গদা বেশে লাপন বলে লাভ করেছি অর্জুন, বলেছি রূপে তোমায় ভোলাবো না, গুণেই তোমায় করেছি গুণ, শকুন্তলা হয়ে দুষ্যন্তকে যুগ যুগ ধরে বিশ্বাস করে হারিয়েছি নিজের কৌমার্য, নারী জন্মের দায়ে কখনো হারিয়েছি নিজেকে, বিকিয়েছি নিজের সৌন্দর্য, রূপে লাস্যে মোহিনী মায়ায় আকৃষ্ট হয়ে বলেছ হে অনন্ত যৌবনা উর্বশী, কখনো বলেছ মাতৃরূপে ন সংস্থেতা, কখনো বা ডাইনি সর্বনাশী, আজও পুরুষ দ্বারা বারবার ধর্ষিতা হয়ে বলতে পেরেছি বাঁচতে চাই, কিন্তু ভেবেছ কি সমাজ যুগে যুগে তোমার কাছ থেকে আমি কি পাই, চোদ্দ আনার তৃপ্তি শরীরে কোনো পিছুটান নেই, কোনো স্মৃতি নেই, ভাঙনের কোনো চিহ্ন নেই, মাটির শহরে শুধু সবুজ পাতার দীর্ঘ ঘ্রাণ, আস্ত একটা পাহাড় যেন চুপ করে বসে আছে দেহে, যার ভাঙন ধরাবে এমন কোনো নদী নেই, গভীর ঘুমের থেকে জেগে উঠে দেখি আমি এক পূর্ণ মানুষ কোনো ছায়া ছাড়াই, কথা শুধু প্রেম লিখে যাওয়া ছাড়া আমাদের আজ আর কোনো কাজ নেই, গভীর এই বিচ্ছেদের দিনে মিলনের কথা ছাড়া আর কিছু নেই, এই কালো দীর্ঘ অমর নিশায় জ্যোৎস্নার গল্প ছাড়া বাকি সবই অর্থহীন, খুব জটিল যাপনের এই অন্ধদিনে আলো যেন লিখে যায় শেষ নিঃশ্বাসেও, যেন সমস্ত আমি মিলে আমরা হয়ে হত্যা করতে পারি চতুর্পাশে ঘিরে থাকা বিষাক্ত বাতাস, গেলে জল মিঠে হয়ে ওঠে যেদিন বুঝব তোমার পিপাসায় ঢেলে দেব নিজেকে, তারপরে তৃপ্তি তোমার চোখের এলোমেলো প্রশ্রয়ে ডুবে যাচ্ছি, ক্রমশ ডুবে যাচ্ছি, রাত আরো দীর্ঘ হও, ঘর এই ঘরে এক বুক অশ্রু আর দুই বুক প্রেম, অশ্রু ও প্রেমের মাঝে যে শূন্যস্থান সেখানে তোমাকে রেখেছি, চাঁদ রাতের অন্ধকারে বার করে দেখি প্রেম পোড়া মন, চাঁদ এখনো সেখানে দাউ দাউ করে জ্বলছে, কান্না আমাকে কেউ কাঁদতে দেখেনি কখনো এই অবলা রাত ছাড়া, প্রতিটা রাতও তো আসলে এক একটা কান্না, স্ত্রী যতই তর্কাতর্কি কথা কাটাকাটি মনোমালিন্য হোক দিনের শেষে ওই একটি মানুষই মনে করিয়ে দেয় জীবন আসলে যৌথ যাপন, করার জন্য হাজারটা স্পর্শের দরকার নেই, একটা ঠিকঠাক স্পর্শ বুকের ভেতর ত্রিশূলের মতো ভিড়ে থাকে আজীবন, চোখ চোখের নেশা এক অম্লমধুর নেশা, প্রথমে ডোবাবে তারপর ভাসাবে আর শেষে শূন্যের ভেতর একে দেবে মায়াপাত, প্রেমিকা প্রথমে না তারপর হ্যাঁ, তারপর সেই না ও হ্যাঁ এর মাঝে একটা প্রশ্নচিহ্ন, আর সেই প্রশ্নচিহ্নকে টেনে লম্বা করতে করতে একদিন সে চলে যাবে, মন মন একটা অদ্ভুত জিনিস, এতে পাপ জমে উঠলে ক্ষতি হয়, প্রতিহিংসা জমে উঠলে ভুল হয়, আর প্রেম জমে উঠলে ভয় হয়। লেখাটার নাম হচ্ছে মাদ্রাস ক্যাফে। ঠাকুর বলছেন চৈতন্য হোক, আর আমার চেতনায় টকটক করে ইনফিউজ হচ্ছে কোকেন, ক্যানাবিস, এলএসডি ড্রপলেটস, সন্ধে পেরোলেই আমার শহরের গন্ধ বদলাতে থাকে, পোড়া রুটির বদলে পুরুষ্টু চিকেন রোস্টের স্বাদ সাধু আশ্বাস দেয় বাঘাযতীন পার্ক, একটা খয়াটে আস্তরণ নামতে থাকে আমার শহর জুড়ে, বৈকুণ্ঠপুরে গাছেদের হৃদয় পোড়া গন্ধ নাকে আসে, পেঁয়াজ টমেটোর টপিংস দিয়ে সাজিয়ে সেটাই আমার উন্নয়নী শিক্ষাবাব, হাত বদল হতে থাকে শহরের দলিল দস্তাবেজ, ঠান্ডা ঘরে বসে জোরদার আলোচনা চালান মহামতি অমিতাভ আর জনদরদি প্রিয়দর্শী, আর শহরের টাইম লাইনে জমতে থাকে অবাঞ্ছিত ওয়াল আর্ট, এই সব কিছু পেছনে ফেলে এসেছি পূর্বজন্মের স্মৃতির মতো, পাঞ্জাবির পকেটে অদ্বৈতবাদী চকমকে নিয়ে ঘর ছাড়ি, উত্তর দক্ষিণ মেলানোর চেষ্টায় উঠে পড়ি এক অলৌকিক ধাতব যানে, স্টেশনের পর স্টেশন পার করে
ছুটে যাচ্ছি আরোগ্যের দিকে। পাসওয়ার্ড বলতেই সেই শহর শুষে নিল সমস্ত মন খারাপ। আমার তরুণী সার্জেন্ট বলছেন, হে পুরুষ স্তব্ধ হও, নৈঃশব্দের সাধনা করো। আমি তার নম্র স্বরে মজে যাওয়া এক স্বল্পসৃজ্য কবি। তার শান্ত আহ্বানে সঁপে দিলাম মদ মাৎসর্য আর তামাকের জাদুকরী ট্রিলজি। একটা বৃশ্চিক সকলেরই যাপন বেয়ে হেঁটে বেড়ায়। আমি তাকে অনেকটা চিদাসন দিয়েছিলাম, আজ হঠাৎ বড় বাঁচতে সাধ হয়। সঙ্ঘের জীবন আমাকে সংযম দেয়নি, বরং অপরিমিত লোভ পুড়ে দিয়েছে সিন্ধু ভরে। এদিকে শুনতে পাই শহর জুড়ে কানাঘুষো, সম্পর্ক ভেঙে গড়ে তোলা হচ্ছে নিজস্ব সৌধ মিনার। আমি বহু দূরে বসে সেই অতিকথনের আঁচ ঠিকই টের পাই। ইথার তরঙ্গে ভেসে আসে এক আশ্চর্য অভিযোগ, যারা শহরে কবিতার বীজ বুনেছিল তাদেরই কেটে ফেলা হবে নির্দ্বিধায়। একটা স্পেস টাইম ভ্যাকুয়ামে ঢুকে পড়ে আরেকটা টাইম লাইন, আর আমরা নিশ্চিষ্ট অধিবেশনে বসে থাকি, অথচ ভেতরে ভেতরে একটা থম মেরে থাকা আকাশ সকলে টের পায়, আর আমি কয়েক হাজার কিলোমিটার দূরে বসে বৈরাগ্য সাধনের পথে। সুকন্যা রায়চৌধুরীকে বলছি, সুকন্যা রায়চৌধুরী প্রতিভাবান তরুণ কবি, আলো এসে পড়ে তার স্ফটিক তুষারে, আলো ঠিক রায়, এই দুটি কোনো মোহ নয়, কোনো প্ররোচনা বা লাস্যময়ের ইশারাও নয়। মেয়েলি শরীরের গিঁট থেকে একটা একটা চোখ, তাই ছেড়ে ফেলতেই হয় তাকে। তার নাম, তার ডাকনাম কাব্যকুমারী, ভালো ছন্দ জানে, যদিও অলংকার তার দু চোখের পিস, হালকা কাজল, আর শাড়িতেই বেশ মানায়। সাধারণত মেয়েরা কবিতা লিখতে এলে যেভাবে বাজারে খবর লটে, আর তার আঁচলপুরের ভাঁজ দেখতে দেখতে ভিড় হয় কবিতার সভায়, সেই ছায়া থেকে তফাৎ রাখার নখের কোণে কোনো রং লেগে নেই। কথার আগে তার নীরবতা বেশি টানে, তার কবিতার ঠোঁটে নিষিদ্ধ সীসা, উচ্চারণে পারদের জল, ওঠে নামে থমকে দাঁড়ায় বুকে। কিন্তু সাহিত্যের আনাচে কানাচেও তো মাফিয়া রাজ, মন্ত্রী প্রতিমন্ত্রী স্থানীয় এমএলএ কবি, আসলে তো পুরুষ, আসলে তো বিছানায় ঢলে পড়া মদ, সাজানো কেবিন, ঝাঁচকচকে চেম্বার থেকে যে গন্ধ ভাসে, এ গন্ধ আসলে মাদক রস, যৌন সৃজন, চোখের কোনায় লেগে থাকা যৌন পিছুটির গঁত, শিকার যন্ত্র, কড়ি ও কোমল ভেবে কেনা ছল, আর ছকে ফেলা অঙ্গের মাতাল পনায় নতুন মুখ খুঁজে বেড়ায়। কাছে ডাকে, কোলে বসিয়ে স্নেহের যৌনাচারে প্রতিবার শরীর মাপতে চায়, গলা দিয়ে বিষ নামতে নামতে হাত কি তাহলে বৃদ্ধ দীর্ঘজীবী গোপন সৎকার দক্ষিণ কোটি দেশ থেকে নিচে ঝুঁকে থাকে। আসলে সে হাত বাহুহীন ঠুঁটো জগন্নাথ, আসলে সে হাত কারো সত্তার হাত। সুকন্যার আলো বেসামাল এ গহ্বর কোনো অন্ধঘরের দিকে টানে, সে জানে। কবিতায় আমিও বা কী পেয়েছি, একটা অনাত্মীয় শহর, বাইকালার মিছিল, ছেঁড়া ছেঁড়া ডাকটিকিট, পুরনো খামে ভরা না পাঠানো কবিতার চিটচিটে দেহ। সুকন্যা এসব বলার জন্য আমি একটা এপিক সেন্টার চাইছিলাম, তবু পায়ের মোজায় মাথা গলাতে নামিনি কখনো। সুকন্যা রায়চৌধুরী, আপনি ভাবতেই পারেন আপনার গল্পে আমি কেন। আমি সুভাষ, ওই যে কবিতা লিখতাম, এখন শুধু তাকিয়ে থাকি, মানুষ দেখি, লিখি না। কিন্তু এই যে একটা মেয়ের শরীরে যখন অক্ষরের নরম মোম বলে পড়ে, ধ্বনিত হয় দেবনন্দনে, বৃদ্ধ কাক তাকিয়ে থাকে তার একান্ত অডিটোরিয়াম স্পটলাইটের তীক্ষ্ণ ফলার নিচে দাঁড়িয়ে, এই জাগলিং জোনটুকু সাবধানে পেরিয়ে যেতে হবে আপনাকে। কিন্তু এসব গল্পের আগেও একটা বেলাগাম বাতাসের গল্প আছে। সুকন্যা রায়চৌধুরী এখন সেই বেলাগাম হরিণী বাতাস। তার কাছে প্রস্তাব আসতেই পারে পদবী অথবা পদক, আকাশ অথবা মাটি, বিছানা অথবা কফিন। সুকন্যা রায়চৌধুরী বেলাগাম বাতাস, তার ছায়ায় লুটিয়ে পড়ে হাওয়া, সে প্রতিভাবান তরুণ কবি, আলো এসে পড়ে তার স্ফটিক তুষারে, ঠিক রায়।
মাঝে উকি দেয় এক রাশ কালো মেঘ, হতাশা এসে দ্বারের সবুজ পাড়ে ধুমকে দাঁড়ায়।